বাংলার ফুটবলের অগ্রগতিতে এবার এগিয়ে এলো কলকাতার জার্মান কনসুলেট জেনারেল। আইএফএর সঙ্গে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক ক্লাবে বাংলার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো 450টি জার্সি ও 200টি ফুটবল। বাংলার ফুটবলের অগ্রগতিতে হাত বাড়ালো কলকাতার জার্মান কনসুলেট জেনারেল। বৃহস্পতিবার বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএর সঙ্গে যৌথ উদ্যোগে গ্রাম বাংলার বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের ফুটবলারদের হাতে তুলে দেওয়া হলো 450টি জার্সি ও 200টি ফুটবল। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে যেমনই কনসুলেট জেনারেলের কনসুল জেনারেল বারবার ভজ, আইএফএর সচিব অনির্বাণ দত্ত সহ অন্যান্যদের উপস্থিতিতে বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে খুদে ফুটবলারদের হাতে জার্সি ও ফুটবল তুলে দেওয়া হয়। এ বিষয়ে জার্মানির কনসুলেট জেনারেলের কনসুল জেনারেল বারবারা ভস জানালেন, একজন ফুটবল লাভার্স হিসেবে বাংলার ফুটবলে উন্নতি অংশ নিতে পেরে খুশি। পিপল আর এস ফুটবল লাভার্স এস ইউ আর সো এন্ড দিস অলওয়েজ ওয়ার্কস ভেরি ওয়েল বিকজ অ্যাজ আই সেড ইট সাপোর্টস অ্যাজ ওয়েল দ্য ইয়াং পিপল অ্যান্ড ইট হেল্পস অ্যাজ ওয়েল ইন ডেভেলপিং ফুটবল অ্যান্ড অ্যাজ ওয়েল ডেভেলপিং দেমসেলভস। এদিকে আইএফএ সচিব অনির্বাণ দত্তের কথায়, বছরের শুরুতেই জার্মান কনসুলেট জেনারেলের সহযোগিতায় বাংলার বিভিন্ন ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে জার্সি ও ফুটবল তুলে দিতে পারায় অনেকটাই সমস্যা মিটলো। ফুটবল তুলে দেয় যে জার্মান কনসুলেট নিজে এসে তুলে দিলেন, আমার মনে হয় এটাও ওনাদেরও উৎসাহ দেবে এবং আগামী দিনে এদের মধ্যে থেকেই কালকের তারকা হয়তো উঠে আসবে, আমরা জানি না, কিন্তু এদের খেলাটা খুব ইম্পর্টেন্ট আর সেই জায়গাটা যে আমরা ফেসিলিটেট করতে পারলাম সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। ভবিষ্যতে বাংলার ফুটবলের উন্নতিতে চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে একযোগে কাজ করার পরিকল্পনা আছে বলে জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কলকাতা টিভি।